লন্ডনে কিন্তু লন্ডনের এমপি, সেখানের এমপির কোনো কাজ নেই, মিজানুর রহমান আজহারি কোথাকার সেই বাংলাদেশের কুমিল্লার সন্তান, তার বায়োডাটা মুখস্থ করে রপ রপ করে মাওলানা মিজানুর রহমান আজহারি নাম নিয়ে বক্তব্য দেবে এসব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে অবশ্যই পুরো ভিডিও দেখে যাবেন, কারণ ভিডিওর শেষ অংশতে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। বাংলাদেশের মানুষ কতটুকু খারাপ আমাদের চরিত্র, আমরা একজনের একজন ভালো দেখতে পারি না, একজন বড় হয়ে যাচ্ছে আমরা সেটা দেখতে পারি না, এতটুকু হিংসা আমাদের বাঙালিদের উপর। কেননা মিজানুর রহমান আজহারি হুজুর যখন লন্ডনে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, তাকে বাধাগ্রস্ত করেছিলেন কে আপনারা কিন্তু সবাই জানেন, সেটি কিন্তু বাঙাল, বাঙালি মানুষ। আমাদের কিছু কিছু বাঙালির জন্য পুরো বাংলাদেশটার বদনাম হচ্ছে, তাই বিস্তারিত আজকে জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আমার কলেজের বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকে ভিডিওর ভিতরে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আজকে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন দয়া করে, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। প্রিয় কলেজের বন্ধুরা, মুফাসসিল, তাকে মুফাসসিল বলা যাবে না, তাহলে তাকে কী বলতে হবে? তাকে বলতে হবে কুফাসসিল। সে উল্লুকা পাট্টা না, সে উল্লুকা পাট্টি, সে হচ্ছে উল্লুকা পাট্টি, আর তার নাম হবে কুফাসসিল। সে একটা কুফা, বাংলাদেশের জন্য একটা কুফা, ইসলামের জন্য একটা কুফা, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ফুফাসসিল আর উল্লুকা পাট্টি। তো দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি অবশ্যই পুরো ভিডিও দেখে যাবেন, তাহলে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আগে শুনে আসি, তারপর বিস্তারিত আর কিছু কথা বলবো। অবশ্যই আজকে পুরো ভিডিও দেখে যাবেন আমার কলেজের বন্ধুরা। পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় কি মুসলমানকে দেখেছেন যে একজন নাস্তিককেও তার এয়ারপোর্টে বন্ধ করে দেওয়া হবে, তাকে এই দেশ থেকে ওই দেশে যেতে দেওয়া হবে না, সে স্বাধীনভাবে কথা বলতে পারবে না? বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা নেই। কিন্তু বাংলাদেশের কিছু মূর্খ নাদানরা, যারা আমার দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার্স, বক্তা, আজকের সেই মিজানুর রহমান আজহারিকে লন্ডনে, কিন্তু লন্ডনের এমপি, সেখানের এমপির কোনো কাজ নেই, মিজানুর রহমান আজহারি কোথাকার সেই বাংলাদেশের কুমিল্লার সন্তান, তার বায়োডাটা মুখস্থ করে রপ রপ করে মাওলানা মিজানুর রহমান আজহারি নাম নিয়ে বক্তব্য দেবে, এসব গল্প কারা শিখায়? আজকের এই যে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছে, কিসের ঘাতক, কিসের দালাল, কার দালালি করে, কার বিরুদ্ধে চারণ করে, এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। আজকে মিজানুর রহমান আজহারিকে ছোট করতে গিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে ছোট করে দিল। আপনি দেখবেন যে আগামী কয়েক মাস বাংলাদেশের যেই অ্যাপ্লাই করবেন ভিসার জন্য, ওই ব্রিটিশ এম্বাসি দেখবেন যে সে খুব ইনকোয়ারি করবে যে এইটা বাংলাদেশি পাসপোর্ট, কারণ ওই যে মিজানকে আমরা ঠেকিয়েছি করে, অথচ বাংলাদেশে তার জন্য একটা মামলা নেই, হামলা নেই, তার এখন পর্যন্ত কোনো বক্তৃতায় আমি নিজে শুনেছি অনেক বক্তব্য, যে একটা বক্তব্যে উস্কানিমূলক মিজানুর রহমান আজহারি একমাত্র ব্যক্তি যে উস্কানি বক্তব্যই দেয় না, অথচ অনেক মানে সাধারণত অনেক আলোচনায় আমরা অনেক সময় অনেকে অনেক কথা বলে ফেলে, কিন্তু মিজানুর রহমান আজহারির নাই। সেই মানুষটাকে লন্ডনে বানানো হলো যে তিনি হচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী। এই ধরনের মানুষরা হচ্ছে আসলে অশান্তি সৃষ্টি করতে চায়। লাভটা কার হলো, লাভটা কার হলো ডক্টর ফয়জুল হক ভাই, লাভটা কার হলো? না, লাভ তো রাষ্ট্রের। এক নাম্বার হচ্ছে আমি যদি অপরাধী হই, আপনি আমাকে সসম্মানে এখান থেকে বাংলাদেশে নিয়ে রিমান্ডে নেন, আমার বিচার করেন আইন আদালতে। অবশ্য বাংলাদেশে বিচার নাই, আমি ওই বিচারের ধারেও যেতেও চাই না, কিন্তু এটা বলছি এজন্য যে একটা রাষ্ট্রের এটাই থাকবে। কিন্তু আজকে ব্রিটিশের এম্বাসিতে আপনি বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে, আজ পর্যন্ত কি কবির চৌধুরী যখন ব্রিটিশ যাবে, আমেরিকা যাবে, অথবা তসলিমা নাসরিন যাবে, অথবা আরেকজন যাবে, কোনোদিন শুনেছেন কোনো মোল্লা মৌলবী গিয়া ব্রিটিশ পার্লামেন্টে গিয়া বলেছে যে ওনাকে আসতে দেওয়া যাবে না? এটা এক ধরনের ষড়যন্ত্র। ব্যক্তি আদর্শ ভিন্নতা থাকতে পারে, আমি তো আবারও বলছি এয়ার খানের সাথে কথা বলছি তাই বলে কি আমি তার পার্টির সদস্য? কিন্তু আমার আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাকে তো রেসপেক্ট করতে হবে। উনি যদি মালয়েশিয়া ভিজিট করতে আসে, আই হ্যাভ টু রেসপেক্ট হিম, আই ক্যান পিক হিম ফ্রম দ্য এয়ারপোর্ট, নো প্রবলেম। আমরা তো অ্যাজ এ হিউম্যান আমরা তো এটা করতে হবে, এটা তো আমাদের করা উচিত। কিন্তু ওরা যেটা করেছে আজকে আজহারির সেই মাহফিলকে পণ্ড করে, বন্ধ করে, এরা শুধুমাত্র আপনাকে না, আমি এজন্য বলছি যে বাংলাদেশে মনে করিয়েন না যে শুধুমাত্র আজহারি, কিংবা আজহারি একমাত্র ব্যক্তি যার কোনো দলের ট্যাগও নাই, উনি কোন দল করে আমি নিজেও এখনো জানি, সে ইসলামের কথা বলে, ইসলামিক স্কলার। সো তার মতো মানুষকে যারা ট্যাগ লাগিয়ে দেয়, জামাত শিবির বানিয়ে দেয়, ইসলাম বিদ্বেষী বানিয়ে দেয়, সেই দেশে আপনি কিভাবে চিন্তা করেন যে পরিবর্তন আসবে? সেজন্যই বলছি সবার আগে এই দেশটা ঠিক করতে হবে।
দেশের জাতির পিতা কে হবে, স্বাধীনতার ঘোষক কে হবে, বাংলাদেশের জাতীয় পোশাক কি হবে, খাদ্য কি হবে, ভাষা কি হবে, সংস্কৃতি কি হবে, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বসতে হবে। না হয় প্রতিদিন আমার ইতিহাসের পাতাগুলোকে ওরা চুরমুর করে খেয়ে ফেলবে, ভেঙে ফেলবে, যেটা আমরা চাই না। ধন্যবাদ। প্রিয় কলিজার বন্ধুরা, যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা সবাই মিজানুর রহমান আজারি হুজুরের জন্য দোয়া করছে। তোর মতো নাস্তিক দেখে জুতা পিটা করছে। একটা বার চিন্তা করা উচিত, তুই এই কথাটি বলার পর থেকে, এই নাস্তিক মুফাসসিল আমি তোকে বলছি, তুই এই কথাটি বলার পর থেকে তোর ইশারতে কিচ্ছু হয় নাই, কিন্তু তুই দেখ এই পর্যন্ত কারো কাছ থেকে কোনো একটা ভালো কমেন্টস পেয়েছিস? প্রত্যেকটা লোক যেই ভিডিওগুলো আপলোড করছে, প্রত্যেকটা ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আর প্রত্যেকটা ভিডিও তুই দেখে আসবি কমেন্টসগুলো। এখনো সময় আছে নাস্তিকগিরি ছেড়ে লাইফে এসে মিজানুর রহমান আজারির কাছে মাপ চেয়ে তওবা করে, কানে ধরে তওবা করে বল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাপ করে দাও, এখনো সময় আছে। মুফাসসিল আর কুফাসসিল আর উল্লুকা পাট্টি তোকে বলছি, আমি তোকে বলছি, এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চা, কারণ আল্লাহ তাআলা অশেষ দয়ালু, সে তোকে ক্ষমা করে দিবে, সে তোকে ক্ষমা করে দিবে। বাংলাদেশের কোটি কোটি মানুষের অভিশাপ তোর কপালে লেগে গেছে, কারণ এই কোরআনের পাখিদেরকে তোরা অসম্মান করেছিস।